যুবক তরুণীরা আল্লাহ নবীন নবী দয়া নবী আবাগান, আজ থেকে হাজার বছর আগে সাহাবাদের ঘরে সাবধান করে দিয়েছিলেন, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা ওই কাজ কোনোদিন করো না যে কাজ করলে আল্লাহ নারাজ হবে গে, আমি হাবিব আমার কথাটাকে অমান্য করা হবে গে, খবরদার তোমরা ওই কাজটা করো না, ওই কাজ যদি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বড় বড় ছোট ছোট আজাব দেওয়া হবে গে, অতএব ওই কাজ থেকে তোমরা বাঁচো। আমার নবী পাকে সাবারাং সবাই এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কথা আজ থেকে আমরা আর কোনো দিন অমান্য করব না। আমার রসুল বলেছে সাহাবারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আর না, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার রসুলের দরবারে এসে সংশোধন হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সময়ে অনেক মাহফিল অনেক ওয়াজ নসিহতের আলেম ওলামারা আছেন, ওই সংশোধন হওয়ার মজলিস আল্লাহ কপালে জটায়, কিন্তু সবাই আসে যে যা ধান্দায় আসে, কেউ তওবা নিয়ে আসে, কেউ আবার মাহফিলে ওয়াজ, ইমাম সাহেব যে বক্তব্য দেয় বা ওলামারা আওয়াজ দেয় বক্তব্য দেয় আলোচনা করে গে, ওই আলোচনাকে শোনার জন্য আসে, শুধু শোনার জন্য আমল করার জন্য নয়, আবার কেউ কেউ আসে এই গ্রামে নারীদের ঘরে দেখার জন্য, আবার কেউ কেউ আসে এই গ্রামের বৌমাদের ঘরে দেখার জন্য, খবরদার রাগ করবেন না, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করব আমার নবী যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাটা কোনো সঠিক রাস্তা, আমার নবী পাকি সাহাবারা সবাই মেনেছিল, অবশ্যই আপনাকে আমাকেও 100% মানতে হবে, এটাকে অস্বীকার করলে হবে না, কেননা নবী যে রাস্তা দেখিয়েছে ওটাই হলো ইমানি পথ। অথচ ইমানি পথ আমরা পাওয়ার পরেও আমরা দুঃখিত, অনেকের মন খারাপ হয়, অনেকের কষ্ট হয়, কথা শুনছেন তো বাপ, ঠান্ডার সময় একটু ধীর স্থির ভাবে বস, একটু সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ চাইলে এই ঠান্ডার সময় আমাদের উপস্থিতিটাকে কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতের ফয়সলাও করে দিতে পারে, কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় বাবা, না খাটলে খাওয়া হয় বলেন, বলেন বলেন, না খাটলে খাওয়া হয় কারো, কেউ পেশায় ব্যবসা, কেউ পেশায় দোকানদার, কেউ পেশায় রাজমিস্ত্রি, কেউ পেশায় ব্যবসায়ী, কেউ পেশায় ভ্যানওয়ালা, কেউ পেশায় আবার দোকানদার, কেউ এটা বেচে ওটা বেচে, কিছু না কিছু আমরা করে খাই, কেউ পেশায় চাকরিজীবী, খাটতে তো হয় বলেন, কেন খাটি, আমার বাচ্চা আমার বিবি শান্তিতে থাকার জন্য, আমার ছেলেকে শিক্ষিত বানাবার জন্য আমরা পরিশ্রম করি, ও যুবক ওটা তো দুনিয়ার পেটের মশলা ছিল, ওটা তো দুনিয়ার ব্যাপার ছিল, কিন্তু আজকে তো আপনি বসেছেন শুধু দুনিয়ার নয় ও সালাসাতুন, তিনটে জায়গা আল্লাহ কামিয়াবি করবে, একটু ধৈর্য ধরতে হয়, এই জায়গায় যে ধৈর্য ধরবে নবী বলেছে সে আল্লাহকে খুশি করে বাড়ি ফিরবে, আর এ জায়গায় যে ধৈর্য হারাবে আল্লাহ নবী বলেছে শয়তানকে খুশি করে বাড়ি ফিরবে। বাপেরা নজন তরুণেরা আসেন আসতে দিন হাজার বছর আগে আল্লাহ নবীন নবী দয়া নবীর আলোচনার দিকে ফিরে যায়, কেননা আপনার আমার জন্য মডেল হল মোহাম্মদুর রসুল্লাহ, এই রসুলকে আমরা যদি প্রেম করি আমাদের ইমান মজবুত হবে, আর যদি মোহাম্মদ রসুলকে না ভালোবাসি আমাদের ইমান কোনো দিন মজবুত হতে পারে না, কেননা আল্লাহ নিজে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার হাবিবকে তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ শিক্ষাগুরু করে বানিয়েছি,
আরো জোরে বলুন, আল্লাহ নবী নূন নবী দয়া নবীকে আল্লাহ শিক্ষা গুরু করে বানিয়েছেন, ওই রসুলকে ধরা আমাদের জন্য কি বানিয়েছে সেটাও জেনে রাখা দরকার। আল্লাহ নবীকে প্রেম করা, আল্লাহ নবীকে ভালোবাসা, আপনার আমার জন্য আল্লাহ কি বানিয়েছেন ওটাও জেনে রাখা দরকার। যেমন আমার রসুলের ওসিলা দিয়ে নামাজ পেয়েছি, যেমন আমার রসুলের ওসিলা দিয়ে রোজা পেয়েছি, যেমন আল্লাহ নবীর ওসিলা দিয়ে হজ পেয়েছি, যেমন আমরা রসুল্লাহর ওসিলা দিয়ে যাকাত পেয়ে গেছি, এ যুবক তরুণীরা এগুলো আল্লাহর ফরজ হুকুম, এগুলো পালন করতে হবে। যেমন নামাজ প্রত্যেকের জন্য, হজ প্রত্যেকের জন্য নয় সাহেবের হিসাবদের জন্য, কুরবানি প্রত্যেকের জন্য নয় সাহেবের হিসাবদের জন্য। তদরূপ আমার রসূলুল্লাহকে প্রেম করা, আপনার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে সেটাও জেনে রাখো। এ যুবক তরুণীরা আমার রসূলুল্লাহকে প্রেম করা, এটা আপনার আমার জন্য আল্লাহ তেমনি ফরজ বানিয়েছে। আরো জোরে বলো, এ যুবক তরুণী রাস্তার উপরে আমাকে আপনাকে চলতে হবে, না হয় আমাদের জীবন কোনদিন সফলতা বা কামিয়াবি হতে পারে না। তাহলে আমাদেরকে মানতে হবে আল্লাহ নবী বার হাক সত্য, আল্লাহ নবী ছাড়া আমাদের কোনো গতি না, এটা আমায় আপনায় বিশ্বাস করতে হবে, আমায় আপনায় মানতে হবে। সেই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু বানিয়েছে। এ যুবকীরা তরুণীরা আমার রসূলুল্লাহকে ধরো কামিয়াবি হবে। কিন্তু আজকে সমাজে এই সমস্ত ছেলেরা আমার রসূলুল্লাহকে ছেড়ে দিয়ে আরো কাউকে মডেল হিসেবে মেনেছে। এ যুবকেরা তরুণীরা বললে হয়তো বড় কথা হয়ে যাবে, কিন্তু বলার দরকার আছে, শুনে রেখে দেন। আজ থেকে কিছুদিন আগে একজন উঠে দাঁড়িয়ে বলতে লেগেছে, সমাজের মানুষকে বোঝাতে লেগেছে যে যে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ওই বিয়ে বাড়িটা হলো হারাম হারাম হারাম। যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। আজকের ওই কথাটা বলাতে অনেকে তার পক্ষপাতী নিয়ে ফেলেছে। এ যুবকেরা এই রকম এখনকার সময় দেখে হাজার হাজার নজির পাওয়া যাচ্ছে, কেউ আবার দাড়ি পরাখা টুপি পরা ব্যক্তি উঠে দাঁড়িয়ে সমাজের মানুষের কাছে বলতে লেগেছে যে বেতার নামাজে তোয়া কোনোটা শুধু পড়লে হবে না, পাঁচ ওয়াক্ত নামাজে তোয়া কোনোটা পড়া হলো শর্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ, এক ওয়াক্তে নামাজে বেতার নামাজ শুধু আমরা বেতার নামাজে তোয়া কোনোটা পড়ে থাকি, পাঁচ ওয়াক্ত নামাজে তোয়া কোনোদিন ব্যাপার আমাদের কাছে এসে গেল। এ কেমন মশলা, এ কেমন সিদ্ধান্ত, এ কেমন পরিবেশ তৈরি হয়ে গেল। যুবকেরা তরুণেরা এটার বিষয়ে আমরা আজ গভীরভাবে মনোভাব দিতে পারিনি। এ যুবক তরুণীরা তাই আজকে সমাজেতে আবারও মোহাম্মদ রসুলকে ভালোবাসা, এটা আবার পুনরায় আপনাকে আমাকে আনতে হবে। আরো জোরে বলুন, পুনরায় আবার মোহাম্মদ রসুলের ওই দেখানোর রাস্তাতে ফিরে আসতে হবে। গো বাপেরা বলুন, ফিরে আসবেন না আসবেন না? বলুন দূরে বসে আছেন, ফিরে আসবেন না আসবেন না? বলুন হ্যাঁ না বলো, নাকি বলছেন আপনারা যে হুজুর আসি তো আবার ফিরে আসবো? আমি বলছি নেই, সব এদিক ওদিক হয়ে গেছে। না যদি বলেন কেন হুজুর, নামাজ তো পড়ছি। আপনারা রাগ করবেন না, আজকের মেম্বারে রসুলে বসার সুযোগ আপনারাই করে দিয়েছেন, আল্লাহর মদদ ছিল আর আপনাদের সহযোগিতা ছিল, এসে বসেছি। আর আপনারা যে জায়গায় বসেছেন আপনারা রাগ করলে হবে না, ও জায়গাও
বড় মূল্যবান জায়গা, ও জায়গা কি? সাহাবায়ে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে রাগ করলে হবে না, আজকের কথাটাকে একটু গুরুত্ব দিতে হবে। যদি বলেন হুজুর নামাজ তো পড়ছি আমরা রসুলের পক্ষে আছি, এই ছেলেরা কোথায় যাচ্ছ? বসো, হ্যাঁ ভিতরে বসো, তোমাদেরকে আজকে ধরবো আমি, বসো। জলে বলো হুজুর নামাজ তো পড়ছি, আছি তো আমরা, হ্যাঁ এইখানে এত মানুষ বসে আছেন, ভালো করে বলবেন। নামাজ পড়ে বের হয়ে এসে হালালের দিকে কারা কারা থাকেন বলেন, আমরা হালালের দিকে থাকি। নামাজ পড়ে বের হয়েছে কে কে গাল দেয় না বলেন? নামাজ পড়ে বের হয়েছে কে বিবিকে গাল দেয় না বলেন? নামাজ পড়ে বের হয়েছে কে বাড়িতে সমাজের মানুষকে বড় ছোট কথা বলে না বলেন? এ একশোটার মধ্যে মিনিমাম না হলেও দশটা পাওয়া যাবে, কি গো বলেন না গো, দশটা পাওয়া যাবে। নামাজ পড়ে এসেই গাল দিচ্ছে, নামাজ পড়ে এসেই চিন্তা ভাবনা করছে ও কি করে বড় লোক হচ্ছে, ওর জমিটা কি করে দখল করে নেওয়া যাবে। রাগ করবেন না বলেন, তাহলে আপনি বলুন কি করে আপনার রসুলের পক্ষে আছেন, আপনার হাবিবের পক্ষে আপনি কি করে আছেন? কোনোদিন না। আজকের আমরা নামাজি বলে দাবি করি, মসজিদ ভর্তি নামাজি মুসল্লি, মাশাআল্লাহ খুব ভালো কথা। কি গো নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ না, মুসল্লি ভর্তি মসজিদ আলহামদুলিল্লাহ। কিন্তু আবার ওই ছেলেরা বাইরে বের হয়েছে, এই পয়লা জানুয়ারি গেল, পয়লা জানুয়ারিতে বড় বড় বক্স, কাউকে চাঁদা তুলতে কথা বলা বলতে হয় না, ওসব নিজেরা গ্রুপ করে এলে নিজেরা চাঁদা তুলে বড় বড় বক্স লাগিয়ে হারাম জিনিসটাকে গাড়ির এক জায়গায় কোণে লুকিয়ে রেখে সব চাপা দিয়ে ভালো করে গুছিয়ে গাছে চপ পিকনিক করে আসে। আরে করছি বেরোচ্ছি সকাল সকাল জোরে নামাজটা পড়ে থাক না, কাজার ব্যবস্থা আছে তো পড়ে লোক চিন্তা কিছু। তাহলে আপনি বলুন কি করে আপনার রসুলের পক্ষে থাকলেন? এ যেন দুমুখো সাপের মতন হয়ে যাচ্ছে না, একবার এদিকে চুমো মারবো, একবার মাহফিলে এসে বসবো, আবার বাইরে গিয়ে ওই কাজটা করব যে কাজটার বিরোধী আমার রসুল ছিল। তো কি করে সমাজের মানুষ ভালো হবে? কেউ ভালো করতে পারবে না। কেন? আপ ভালো তো জগৎ ভালো, নিজে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আপনি যদি নিজে পরিবর্তন না হন আপনাকে কে পরিবর্তন করবে? আপনি যদি মাহফিলে না আসেন, আপনি মনে করেন যে আমার গুনাহ হয়েছে মাহফিলে যেতে হবে, একটু তওবার সুযোগ পেয়েছি তওবা করতে হবে, মাহফিলে যাওয়ার আমার ইমানি দায়িত্ব যেতে হবে, মাইকের আওয়াজও শুনছেন সব শুনছেন কিন্তু জোর করে আপনি আসলেন না, আপনাকে কেউ আনতে পারবে? কথা বলেন না, কেউ আনতে পারবে? আরে আমি যাবুনি ভাই, আমি বলে দিয়েছি যাবুনি, তোমরা যাও না, তোমাদের গুনাহ আছে তোমরা যাও না, আমার গুনাহ হয়নি, আমি আলহামদুলিল্লাহ ভালো নেককার বান্দা, আমার কোনো গুনাহ নেই জীবনে, আমার কিচ্ছু নেই। বাহ খুব ভালো, কেউ আনতে পারবে? পারবেন। তাহলে আজ আপনারা চিন্তা করে বলুন, নামাজ পড়ে বেরিয়ে এসে সেই সব ছেলেরা আবার কি করে ওই হারাম কাজটা করতে পারে? আর আপনারা বলছেন আমরা রসুলের পক্ষে রয়েছি, কি করে হতে পারে? কোনদিনের জন্য না, আল্লাহ নবী নবী দয়া নবীর পক্ষবাদী হতে গেলে আপনাকে ইখলাস নিয়াত করতে হবে। তোমরা নিয়ত থাকে পাগা করো, কেননা নিয়ত যার পাগা থাকবে আল্লাহর পক্ষ থেকে ফয়সলা হবে, যেমন নিয়ত হবে তেমন ফয়সলা হবে। নিয়তে যদি গড়বড় হয় কোনো দিনের জন্য ফয়সলা ভালো হবে না, কেননা নবী আমার বলে দিয়েছিল বাবা সাহাবারা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে আগিয়ে যাও, দেখবে তোমার পদে পদে আল্লাহর মদত আসবে। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা আজ
আমরা সমাজে দেখতে পাচ্ছি অনেকে দোয়া করে দোয়া কবুল হয় না, সমাজের মানুষরা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য অনেকে দোয়া করে দোয়া কবুল হয় না, অনেকে হারামে যুক্ত থাকার জন্য অনেকে নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে কিন্তু কথাটা কাজে লাগে না, আল্লাহর কাছে হাত তুলছে কবুল হচ্ছে না, নিশ্চয়ই কোনো কমতি রয়েছে, দুর্বল রয়েছে। এই যুবকেরা তরুণীরা তাই নবী আমাদের হাজার বছর আগে সাহাবাদের কোন শিক্ষা দিয়েছিল, বাবারা খবরদার নয় পৃথিবীর জমিনে তোমরা যখন এসেছ অবশ্যই আল্লাহ তার রসুলকে মজবুত করে ধরো, এটাই তোমাদের জন্য নৈতিক দায়িত্ব, এটা তোমাদের করণীয় করতে হবে, নিয়ের তাকে ঠিক করতে হবে। এই যুবক তরুণীরা আসো, আমার একটা কিতাবের কথা মনে পড়ে গেল, ওই কিতাবের কথা আপনাদেরকে বলে দিই। ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখতে লেগেছেন, বাবারা বাবারা এই দুনিয়া জমিনে চিরজীবন কেউ বাঁচবে না, এই পৃথিবীর জমিনে এসেছে সবাইকে চলে যেতে হবে, এই দুনিয়া জমিনে এসেছে সবাই চলে গেছে, তোমার রক্তের গরমে তুমি যা ইচ্ছা তাই বলে বেড়াবে, এটা তোমার জন্য কোনো দিনের সবাই না। এই যুবক তরুণীরা আজকে নিজে হাতে অনেককে দাফন করে ফেলেছে, আজকে গ্রামের অনেক জানাজার নামাজে শরীক হয়েছে। এই যুবক তরুণীরা আল্লাহ নবী দা নবী আমার একই কথা বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া ফাইন্না গালাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আল ফাআমিন ওয়া সুকু ইলাল্লাহ। নবী আমার সাহাবাদের করে বুঝাতে লেগেছে, এ বাবা সাহাবারা এই দুনিয়া জমিন চিরজীবনের জন্য না, এই দুনিয়া জমিন ছেড়ে দিতে হবে। তাই ইমাম রাজি হুজুর লিখতে রেখেছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ জাগা, পৃথিবীর জমিনে দেখে সব থেকে তোমার আমার জন্য মূল্যবান হলো কোনটা। ইমাম রাজি হুজুরের কিতাবে রয়েছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ জাগা, ওয়াক মানে হলো সময়, এই সময়টা মানুষের কাছে সব থেকে মূল্যবান, মানুষের কাছে আগে সোনা মূল্যবান নয়, মানুষের কাছে আগে গাড়ি মূল্যবান নয়, মানুষের কাছে ধন সম্পত্তি মূল্যবান নয়, মানুষের কাছে জমি জায়গা মূল্যবান নয়, মানুষের কাছে সম্পত্তি মূল্যবান নয়, মানুষের কাছে চাকরি ব্যবসা বাণিজ্য মূল্যবান নয়। এ যুবক কেন মূল্যবান নয়? আপনার আমার মৃত্যু হয়ে গেলে আর চাকরি করতে পারবো না, আপনার আমার মৃত্যু হয়ে গেলে আর ব্যবসা করতে পারবো না, আপনার আমার মৃত্যু হয়ে গেলে আর আমরা দুনিয়ায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে থাকতে পারবো না। ওই জন্য ইমাম রাজি হুজুর লিখেছে, বাবা সাহাবারা আমি নবীটা নিয়ে দিলাম, খবরদার পৃথিবীর জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে অবশ্যই তোমরা সময়ের দিকে লক্ষ্য রাখো। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর নবীর অনুসারী। ইমাম রাজি হুজুর একটা বড় বালা থেকে মেসাল নিয়েছে, একজন আইসক্রিম বালা আইসক্রিম বিক্রি করতে লেগেছে, সে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আমার আইসক্রিমটা তোমরা খরিদ করে নাও, কিনে নাও। কেন কিনবো, এত তাড়াতাড়ি করছো কেন? ওই সময় বরফবালা একটাই কথা বলেছিল, এই জন্য আমার বরফটা হলো পানির জিনিস, এই পানির জিনিস যতক্ষণ থাকবে গলে গলে চলে যাবে, আমার পুঁজিগুলো সব শেষ হয়ে যাবে, বাবা তোমরা তাড়াতাড়ি করে আমার বরফগুলো কিনে নাও, আমার পয়সাটা যেন পানিতে না চলে যায়। এই যুবক তরুণীরা ওই মেসালটা ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখেছে, মানুষের সময় বরফের মতন চলে যাবে, এক সেকেন্ডের মূল্য মানুষের কাছে অনেক, এক মিনিটের মূল্য মানুষের কাছে অনেক। ওই জন্য ইমাম রাজি হুজুর বলেছে, পৃথিবীর জমিনে তোমরা কতদিন থাকবে কেউ জানো না, পবিত্র কোরআনের মধ্যেও রয়েছে, الذي بيدك الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت وبشري ميتو أسمي تماري إذي كنو شمده خونا والحياة جدو دين بجي تاكمي تمرا نيت تاكي باقا كورو الله آتا رسول كي مضبوط كوني دارو جدي تمرا دھوتے بارو آمينو بي তোমাদের জন্য সাফাতকারী হয়ে যাব।
কথা বুঝতে পাচ্ছেন তো নাকি? বলুন ওয়াজাবাত লাহু শাফাআতি, সেই বুখারী শরীফের হাদিসের কথা বলছি, শুনছেন তো? শাফাআত কে করবে বলুন, বলুন কে করবে? মুহাম্মাদুর, নাম বলুন না, মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, আল্লাহর নবী নাম নিতে কি ভয় পাচ্ছে, কষ্ট হচ্ছে? কিছু তো কিছু গণ্ডগোল হচ্ছে মা, কিছু না কিছু তো সমস্যার মধ্যে আছে, না হয় এত দুর্বল হবে কেন? গণ্ডগোল না থাকলে মেশিন তো চলার কথা, মেশিন চলছে না, নিশ্চয়ই কোনো তারের প্রবলেম আছে, নিশ্চয়ই কোনো ইঞ্জিনের প্রবলেম হয়ে গেছে, নিশ্চয়ই ভিতরে কোনো মোটরের প্রবলেম হয়ে গেছে, না হয় তো হতো না। তাই আজও কিছু কিছু প্রবলেম এসে গেছে, আরে এই প্রবলেমের বিষয়ও আল্লাহর নবী নূর নবী আমার সলভ করেছে, বলেছে বাবা সাহাবা প্রবলেম তোমাদেরকে আল্লাহ করবে না, প্রবলেম করবে একটা বেদিন, একটা বেঈমান, যারা আল্লাহর কাছ থেকে পারমিশন এনেছে আপনার বান্দাদেরকে আমি হেদায়েতের রাস্তা থেকে, আপনার বান্দাদেরকে আমি নামাজ রোজা হজ থেকে গাফিল করে দেখাবো, আল্লাহ ও শক্তি দাও। আল্লাহ বলল আমি তোমাকে শক্তি দিলাম, যাও, তবে এই আমার নাফরমান কর্নেওয়ালা, এই আমার বিরোধীকারী, এই শয়তান আমার সৃষ্টি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার বান্দা দিল খুলে একবার তওবা করবে আমি তাদের মাফ করে দেব। আরো জোরে বলুন, কিন্তু তওবা করার সময় পেয়েও অনেকে আবার ওই জায়গাতে টিকে থাকতে পারেনি, তাই সমস্যা বেড়েছে। আজও ইমানি মাহফিলে বসার সুযোগ হয়েছে, আছে, কিন্তু অনেকে আবার তওবা করেন। আজও অনেক মানুষ অহংকারের মধ্যে ডুবে আছে, আজও অনেক মানুষ তাকাব্বুর রিয়ার মধ্যে ডুবে আছে, কেন? গণ্ডগোল হয়ে গেছে, ইবলিশের চক্রান্ত পড়ে শেষ হয়ে গেছে, বুঝছেন তো? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জীবনের গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে, না তোমাদের জীবনের গুনাকে মাফ হবে না। কেন? তোমরা অহংকারী হলে আল্লাহ তোমাদের গুনাকে মাফ করবে না, তোমরা তাকাব্বুরি হলে আল্লাহ ক্ষমা করবে না। এই যুবক তরুণীরা, আজকে সমাজে ছেলেদের ঘরে দেখতে পাওয়া যায় ছেলেরা অহংকারী করে ফেলেছে, তাকাব্বুরি করে ফেলেছে। যদি আল্লাহর ভয় থাকতো এই মাহফিল তারা ছাড়তো না, এই মাহফিলকে তারা প্রাধান্য দিত। আজকে ছেলেরা মাহফিলকে প্রাধান্য দিচ্ছে না কেন? এখন দলে দলে সবাই ইমান আনতে লেগেছে, কিন্তু ইসলাম এবং দীনের ভক্তিকারী মানুষের সংখ্যা কমতে লেগেছে। এই যুবক তরুণীরা, আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই বলে আজ আমরা লাঞ্ছিত অপমানিত হতে লেগেছি। আপনারা আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর আবার কি করে আল্লাহকে ভয় করব? এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, ভয় করার মতো করো, কেননা নবী আমা যেমন ভয় দেখিয়েছিল, ওই ভয় দেখানোটা আমার আল্লাহর পক্ষ থেকে নবীকে দেওয়া মেসেজ ছিল, ভয় দেখানোর মতো দেখাও, কেননা বান্দা দুনিয়ার মায়ায় যেন না পড়ে যায়। এই দুনিয়া জালে যদি পড়ে গিয়ে আমি আল্লাহ মাকে আমার রসুলকে যদি ভুলে যায়, তাহলে তাদের জন্য আমি কি আযাব রেখেছি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমার হাবিব জানিয়ে দিল বাবা সাহাবারা, তোমাদের জন্য ফি নারি জাহান্নামি আযাব রয়েছে, ওই জাহান্নাম থেকে তোমরা মুক্তি কোনোদিন পাবে না। এ যুবক তরুণীরা, তাই তো আল্লাহ নবীর কথাটা আজকে সত্য হতে লেগেছে। নবী আমার সাহাবাদের বলেছিল বাবা সাহাবারা, তোমাদের মধ্যে অহংকার রয়েছে নাকি? আল্লাহ নবী সাহাবারা বলেছিল, না আমি আর রাসূলুল্লাহ
হাবিবুল্লাহ, আমাদের মধ্যে কারোর অহংকার নেই, আমার নবী পাক বলেছেন তোমাদের মধ্যে রিয়া আছে নাকি? না আমি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমাদের কারোর মধ্যে রিয়া নেই, আমার রাসূলুল্লাহ বলেছেন তোমাদের কারোর মধ্যে হিংসা আছে নাকি বলো? আল্লাহ নবী জানাতে লেগেছে নবী পাকের সাহাবারা সবাই দাঁড়িয়ে গে আল্লাহ নবীন নবীকে বলেছিল না আমি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমাদের কারোর মধ্যে হিংসা নেই। আল্লাহ নবী একজন সাহাবীকে উঠে দাঁড়াতে বললেন, নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেল, আরে নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তোমার মধ্যে কেন অহংকার নেই, তাকাব্বুর নেই, রিয়া নেই, কেন তোমাদের মধ্যে হিংসা নেই বাবা বলো? আব্দুল্লাহ হুজুর আমি সময় আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনার চেহারা দেখলে আমাদের রিয়া চলে যায়, আপনার চেহারার দিকে তাকালে আমার হিংসা ভুলে যায়, আপনার চেহারার দিকে তাকালে আমরা বিদ্বেষ করতে পারি না। কেন বাবা? আল্লাহ নবীন নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, হুজুর আপনার দরবারটা হলো আমাদের জান ঠান্ডা করা দরবার। আরো জোরে বলো, আপনার দরবারে আসলে আমরা হিংসা ভুলে যাই, আপনার দরবারে আসলে আমরা সবকিছু ভুলে যাই, শুধু আপনার চেহারা দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায়। যুবকেরা তরুণীরা, আজ সেই দরবার চলছে, সেই রাস্তা চলছে, যদি হক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করো, যদি ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো, অবশ্যই তোমাদের মধ্যে হিংসা থাকবে না। কেননা ওলামারা কোনোদিন আপনার হিংসা শেখাবে না, ওলামারা কোনোদিন আপনাকে বিদ্বেষ শেখাবে না। এ যুবক তরুণীরা, আর সমাজের মানুষগুলো পয়সার দিকে লক্ষ্য করে, আর সমাজের মানুষগুলো পয়সার লোভী হয়ে গিয়ে আজ ওলামাদের সঙ্গে ওঠা বসা করতে ভুলে গেছে, আজ ওলামাদের থেকে সম্পর্ক বিনিয়ে দিয়ে আজ অনেক দূরে চলে যেতে লেগেছে এ যুবক তরুণেরা। তাই আমার মনে পড়ে গেল এই পশ্চিমবাংলা যিনি অবদান তৈরি করেছিল, এই পশ্চিমবাংলা জেনার ভূমিকা অনেক ছিল, তিনি অন্য কেউ না, তিনি হলেন আপনার আমার পীর আমিরের শরিয়াত কুতুবুলারা মুসাদিউ জামান তাদাপি রহমাতুল্লাহ দিগে। আরে তেনার অবদান ভোলা যাবে না, কেননা পশ্চিমবাংলা জমিনে এশিয়া মহাদেশের বাইরেও এ যুবকেরা তরুণেরা পূর্ব ভারতেও আমার মুসাদিউ জামান আপনার আমার জন্য চিন্তা করেছিল, যেমন আমার রসুল তার উম্মতের জন্য চিন্তা করেছিল। আমার নবীর একজন আছে পশ্চিমবাংলায় ছিল আবু বাকার সিদ্দিক, আমার তেমনি আপনার আমার জন্য চিন্তা করেছিল। কি চিন্তা? আবু বাকার সিদ্দিক চেয়েছিল আমার প্রত্যেকটা ভক্ত বনিদের আমার রসুল্লাহ আসে যেন হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ তার রসুলকে চিনে না, তাহলে আমি আবু বাকা ধন্য হয়ে যাব। কেননা আমার রসুল আমাকে বলে দিয়েছে আবু বাকার ওই রাস্তা ধরে রাখো যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি। বাবা আবু বাকার এই রাস্তায় তুমি চললে, তোমার ভক্ত মুরিদেরাও চললে, অবশ্যই আমি নবী পাক আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আজকে সেই আবু বাকার সিদ্দিককে ভুলে গেরা আজ তার অবদানকে ভুলতে বসেছি, আজ মুজাহিদের জামানকে অনেকে গালি দিতে লেগেছে, খবরদার আমার মুজাহিদের জামান উপকার করেছে লস করেনি, আমার মুজাহিদের জামান ইমানটাকে শিখিয়ে গিয়েছে আমরা বেঁচে গেছি। এ যুবকেরা তরুণীরা দলে দলে আমার মুজাহিদের জামানের দিকে এসেছিল, আরে কি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরানের দরবারে
শুয়েছে আল্লাহ হুজুর আবার আমার মুজাদ্দিদ জামানের দরবারে এসেছে নত হয়ে আমার মুজাদ্দিদ জামানের সে সম্পর্ক করেছে শুধু নয় আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে ছেড়ে দিয়েছে আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাণী গো আমার মুজাদ্দিদ জামানের সঙ্গে সম্পর্ক করেছিল আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে দিয়েছিল এ যুবক তরুণীরা আমার বলার উদ্দেশ্য হলো আমার নবী পাক সাহাবাদের ঘরে শিখিয়েছিল বাবারা অহংকারী করো না গো কেননা আল্লাহর উপরে তাকওয়া হয়ে যাবে অহংকারী কামান করলে তাকাব্বুর করলে আল্লাহর সঙ্গে পাঙ্গা নেওয়া হয়ে যাবে খবরদার আবু জেহেলের মতো হয়ো না খবরদার নমরুদ ফেরাউনের মতো হতে যেও না সাদ্দাদের মতো হতে যেও না আল্লাহ নবী বারে বারে সাহাবাদের ঘরে শিখিয়েছিল আরে সেই নবী আমার আজ পর্দা নিয়েছে কিন্তু হাদিস রয়েছে কোরআন রয়েছে এটাকে ধরে রাখো নাজাতে রাস্তা ফিরে পেয়ে যাবে কিন্তু আজকে ছেলেরা এটা থেকে মুখ ফিরিয়ে নিতে লেগেছে যে ভালো মন্দ কথা ছেড়ে দিয়ে সমাজের মানুষদের ঘরে খারাপ রাস্তা দেখাচ্ছে আজকে সমাজের ছেলেরা তার পিছনে পিছনে লাইন দিতে লেগেছে ছুটতে লেগেছে খারাপই দিক থেকে দেখলে দেখলে পাওয়া যাবে আজ 26শে জানুয়ারি সামনে রয়েছে এই 26শে জানুয়ারি ছেলেরা অনেক মজা করবে আবার 14ই ফেব্রুয়ারি আসছে উলঙ্গ নারী দিবস এই নারীদের ঘরে নিয়ে খেলা করা হবে আনন্দ হবে আল্লাহ নবী যেটা নিষেধ করেছিল ওটাই যদি আমার আপনার জীবনে থাকে তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবো না এ যুবকেরা তরুণীরা তাই আপনাদের করে বলে দিই এগুলো সব তৈরি করা বানানো এই বানানো তৈরি করার দিকে ফিরে যেও না তাই ওলামা হাজরাতদের সঙ্গে ওটা বসা করো ভালো রাস্তায় থাকো মুক্তি পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে এ যুবক তরুণীরা একটা কথা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ নবীর নবী সাহাবাদের ঘরে বলেছে বাবা তোমরা আজকের মন দিয়ে বলো আমি রসুল আমাকে ভালোবাসো না বাসো না আমার রসুল্লাহ সাহাবারা এক বাক্যে সবাই বলেছিল ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ সবাই আপনাকে ভালোবাসে আল্লাহ নবীর একজন প্রেমী সাহাবী উঠে দাঁড়িয়েছে ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আমি অধিক পরিমাণে ভালোবাসি বাবা কেমন তুমি ভালোবাসো ওই নবীর প্রেমী সাহাবী বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কন্যা যদি ইন্তেকাল হয়ে যায় আমার কন্যার লাশটাকে আমি ছুঁয়ে দেখতে যাচ্ছি ইতি সময়ে পিছন থেকে আমার রসুল যদি আমাকে ডাক দেয় আমার রসুলুল্লাহ ডাকে আমি আগে সাড়া দেব আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা আজকের সময় আমার রসুলকে আগিয়ে রাখতে হবে তাহলে আল্লাহকে খুশি করা যাবে না হয় আল্লাহকে খুশি করা যাবে না অতএব কোরআনের মধ্যে রয়েছে যারা আল্লাহ তার রসুলকে পেল তারা যেন নিয়ামত পেয়ে গেল যারা আল্লাহ তার রসুলকে পাওয়ার পরেও ছেড়ে দিল তারা কাফের 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 হয়ে গেল আমি বলছি না কোরআন বলছে গো এ যুবক শোনো আল্লাহ কোরআন বলতে লেগেছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার খবরদার তোমরা কাফের হয়ে মরো না এমন কাজ আমরা করছি আজকের কাফেরের মতন হয়ে যাওয়ার দশা কুফরি করার বিষয়ে এসে গেছে এ যুবকেরা তরুণীরা সাবধান হতে হবে সতর্ক হতে হবে মরণের আগে আগে তওবা করতে হবে তওবা করাটাই হলো মুমিনদের খসনা এই তওবার বিষয়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ নবী নবিয়ারা হযরত আলী হুজুরকে বলতে লেগেছে বাবা আলী তুমি দাঁড়িয়ে আসো কেন হযরত আলী আমার নবীকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছ থেকে আমি একটা ইজাজত নব বলে দাঁড়িয়ে রয়েছি আল্লাহ নবী আমার বললেন বাবা আলী বলো কে আলী হযরত আলী হলো আমার রাসূলুল্লাহ জামাতা আমার রাসূলুল্লাহ সময় বললেন বাবা বলো হযরত আলী হুজুর বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা সফরে যাব
আমাকে একটু ইজাজা দেন আমি বেরিয়ে যাই। আমার রাসূলুল্লাহ নিকে বলতে লেগেছে, বাবা আলী তুমি যাও, সফরে যখন তুমি যাবে তোমার সফরটা একদিন হতে পারে, এক মিনিট হতে পারে, তোমার সফরটা আধা ঘন্টা হতে পারে। এ বাবা আলী রে, আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি বাবা, যখন তুমি সফরে বেরোবে ওই সফরে শুরু করে আসা পর্যন্ত বেশি বেশি করে তওবা করতে করতে যাও, কেননা তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, তাই তওবা করাটা আমার আপনার জন্য অনেক বড় বিষয় এসে গেছে। আজকে সমাজে ছেলেরা অনেক গুনাহ করে অন্যায় করে তওবার কথা ভুলে গেছে, এই মাহফিলে এসে যদি বসতো তাহলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিত, তওবাটাও হয়ে যেত, আল্লাহ হয়তো আগামীকালকের মৃত্যু দেবে, এই তওবা রশিরায় তুমি না যাতে জান্নাতিও হয়ে যেতে পারতে। এ যুবকেরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল, মুসা নবী জামানার হাদিস, আল্লাহ নবী ছিলেন মুসা, ওই মুসা নবী জামানাতে বনি ইসরাইলের জামানাতে এমন করে খরা দেখা দিয়েছে পানি আসেনি, ওই মুসা নবী জামানাতে সমস্ত মানুষরা এক জায়গায় হলো, মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেল, ও আমাদের পয়গম্বর মুসা আপনি একটু দোয়া করে দেন যাতে পানির ব্যবস্থা হয়ে যায়। ওই সময় মুসা নবী আমার বনি ইসরাইল সমস্ত উম্মতকে নিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পানির ব্যবস্থা করে দেন, পাখিরা না খেয়ে মারা যেতে লেগেছে, মানুষরা অসহায় হতে লেগেছে, আল্লাহ আপনি পানির ব্যবস্থাটা করে দেন। ওই সময় মুসা নবী দোয়া আল্লাহ দরবারে কবুল হয়নি, মুসা নবী ফিরে গেল পানি আসেনি। দ্বিতীয় দিনে মুসা নবী আবার এসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইতে লেগেছে, মুসা নবীর দোয়া কবুল হয়নি, ফিরে গেছে। আবার তৃতীয় দিন মুসা নবী আমার আস্তে আস্তে করে এসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইছে, সমস্ত হাজার হাজার মানুষগুলো আমার মুসা নবীর সাথে হাত তুলে দোয়া চাইছে, কিন্তু আল্লাহ দরবারে কবুল হয়নি। হঠাৎ করে মুসা নবী আমার আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, কেন আপনি আমার রব, আপনি আপনার পয়গম্বর, আমার দোয়াটা কেন কবুল হচ্ছে না? ওই সময় আমার রবের পক্ষ থেকে আওয়াজ এসেছিল, ওরে মুসা, 41 বছরের একজন গুনাহগার এই মাহফিলে রয়েছে, এই মাহফিল থেকে যদি না বেরিয়ে যায়, এই মজলিস থেকে যদি না বেরিয়ে যায়, তাহলে আমি এক ফোঁটা পানিও দুনিয়া জমিনে দেব না। ওই সময় মাহফিলে মুসা নবী এলান করে দিল, কে আছো বাবা, তোমার বয়সটা 41 বছর, অনেক অন্যায় করেছো, গুনাহ করেছো, যাও মাহফিল থেকে বেরিয়ে যাও, নাহলে মাহফিলে না গেলে তাহলে পানির ব্যবস্থা আল্লাহ দেবে না। এ যুবকেরা তরুণীরা, ওই সময় গুনাহগার ব্যক্তিটা আল্লাহর কাছে অন্তরের অন্তর দিয়ে আল্লাহর কাছে সম্পর্ক করে ফেলেছে। কিতাবের মধ্যে রয়েছে একটা চাদর ছিল, ওই চাদরটা মুড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ হাজার হাজার মানুষ রয়েছে, এখান থেকে যদি আমি বেরিয়ে যাই হাজার মানুষ আমাকে গুনাহগার বলবে, অন্যায়কারী বলবে, আল্লাহ তুমি সব থেকে বড় রহমান, আল্লাহ তুমি সব থেকে বড় দাতা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই অন্তর থেকে যখন আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন, কি গো বাপের শর্ত হলো একটা দিল দিয়ে, অন্তর দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সম্পর্কটা কি চায়ের দোকানে বসে গল্প করলে হবে, রাস্তায় দাঁড়িয়ে বন্ধু বন্ধু গল্প করলে হবে, রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে উলঙ্গ নারীর ছবি দেখলে হবে না? ইমানি মাহফিলে এসে বসলে আল্লাহর নাম সুবহান আল্লাহ বললে আল্লাহর সাথে সম্পর্ক হবে, আল্লাহর নাম সুবহান আল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন, বাপরে বাপ, ও
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ দেখা দ রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি কতবার আছো শুয়ে মদিনা তুমি ডেকে নাও রওজা তোমার হবে না নবী আশেকদের আওয়াজ একটু জোরে হবে না সুবহানাল্লাহ দেখা দ রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি কতবার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে দাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরের আধার জোরে হবে না ডেকে দাও রওজা তোমার ডেকে দাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দ রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি কতবার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মরণের চিঠি যখন আসবে তোমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে তোমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দ রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি কতবার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার জিকির লা ইলাহা
জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা, যে কথা বলছিলাম, অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে হবে, স্মরণ করতে হবে, না হয় বেকার হয়ে যাবে। কেন, একজন গুনাহগার ব্যক্তি হাজার মানুষের ভিতরে অন্যায়কারী। মুসা নবী যখন বলেছে, ওই ব্যক্তিটা এতগুলো মানুষের মধ্যে দাঁড়িয়ে চাদরটা মুড়ি দিয়ে বাচ্চা ছেলের মতন কাঁদছে, কি গো শুনছেন তো, বাচ্চা ছেলের মতন কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, কিতাবের মধ্যে আছে, আল্লাহ ক্ষমা করে দাও। আহ, আল্লাহ তার বড় বড় ছোট ছোট গুনাগুলোকে মাফ করে দিয়েছে, জোরে বলুন। আজকের এই মাহফিলে এতজন মানুষ বসে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো আমরা গুনাগার না? এ বাবা বলো তো, গুনা করোনি? আমি গুনা করিনি? একজন দাঁড়িয়ে বলুন তো আমি জীবনে গুনা করিনি? বলেন। গ্রামে যারা রয়েছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, একজন বলুন যে আমার জীবনে গুনা হয়নি। আপনার আমার গুনা আছে, কিন্তু আমাদের শখ বড় কম না, কত আশা, কত শখ, আহ আমার আল্লাহ জান্নাতে, কত আশা আমার আল্লাহ জান্নাতে যাবে। ও যুবক, আমার রসুল বলেছে, যার গুনা থাকে সে কোনোদিন জান্নাতে যেতে পারে না, তবে হ্যাঁ শর্ত হলো তও। আপনারা বলুন, আপনাদের জীবনে কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব করার সময় হচ্ছে, ওই তওবা করার সময়টা হচ্ছে? আর যদি বা তওবা করার সময় হলো, হলো এই মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিয়েছে, শুনছেন তো আমার কথা, এই মাহফিল পর্যন্তই সীমাবদ্ধ। তাবারুক বিরিয়ানির প্যাকেট রয়েছে, তাবারুক লোবো, বাড়িতে যাব। হুজুর কি বলেছে না বলেছে ওটা হুজুরের ব্যাপার, আর হাদিসের ব্যাপার আর কোরআনের ব্যাপার, রেখে দিকে যাও। হুজুর গাড়িয়ে করে হাদিস লিয়েছে, আবার গাড়িয়ে করে বয়ে বাড়িতে চলে যাক, আমাদের দেখার কোনো দরকার নেই, জায়সা ছিলাম ওয়েসাই থাকবো, এ পরিবর্তন করবে আপনাদের? যদি আপনার দিল বলে না আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে থাকতে চাই, আর মোহাম্মদ রসুল হচ্ছেন আমার আপনার জন্য পথ প্রদর্শক, যদি এটাকে ধরে থাকতে চাই, তাহলে আমাদের পথে পথে এটাই মনে করতে হবে, গুনাহ না হলেও তওবা করতে হবে। শুনছেন তো নাকি, গুনাহ না হলেও মনে করতে হবে, তওবা করতে হবে। কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যার ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ তাকে ভালোবেসে গুনাহকে মাফ করে দেবে। আরো জোরে বলো। আর আরেকটা কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতী ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যারা তাকওয়া অবলম্বন করবে তারাই মুসলমান হবে। এ শুনছেন তো, এসব ছেলেরা মুসলমান, আমাদের নামে মুসলমান, হুজুরদের উপরে হুজুরের উপরে রাগ করছে কি করছে জানি না ভাই, মনে হচ্ছে কিছু কিছু মানুষের রাগ হচ্ছে, রাগ করবেন না দয়া করে বলছি। কেন, আপনারা যে মাহফিলে এসেছেন, আপনাদের তকদির পরিবর্তন হয়ে গেছে, আপনাদের কপাল ফিরিয়ে দিয়েছে মাহফিল। কেন, এক এক মাহফিলে আল্লাহ চাইলে 70,000 মানুষকে ক্ষমা করে দিতে পারে, লক্ষ মানুষকে ক্ষমা করে দিতে পারে এই মাহফিলের ওসিলায়। কথা বুঝছেন না, আল্লাহর পবিত্র কোরআনকে আমরা আজকের অস্বীকার করে ফেলেছি, অথচ আমরা কি বলি না, আমাদের জীবন আমরা ব্যক্তিগতভাবে পরিচালনা করব, সেটা আমাদের ব্যাপার, হুজুর শেখাবে কেন? ও যুবক, আমার রসুল শিখিয়েছিল, সাহাবারা এক বাক্যে মেনে নিয়েছিল, জোরে বলুন, রসুল শিখাচ্ছে, সাহাবারা এক বাক্যে মেনে নিচ্ছে। আচ্ছা, আমার রসুলের থেকেও বড় কেউ থাকতে পারে কি? থাকতে পারে কি? কিন্তু হ্যাঁ, রসুল তো দোনো জাহানের সুলতান, আল্লাহ জিনাকে বাদশার বাদশাহ বানিয়েছে, পয়গম্বরদের ইমাম বানিয়েছে, আল্লাহ জিনাকে মর্যাদা পূর্ণ নবী বানিয়েছে, এমন কি শাফাআতকারী বানিয়েছে, জোরে বলুন। কিন্তু আমার রসুলুল্লাহর কাছে বড় বড় অর্থশীল, বড় বড় পয়সাওয়ালারা, তারা এসে মাথা নত করে মোহাম্মদ রসুল গরিব মানুষের কথা শুনছে, গরিব নবীর কথা শুনছে, জোরে বলুন। নবী তো গরিব, নবী তো এতিম, মক্কার জমিনে সব মানুষরা বলেছিল মোহাম্মদ এতিম, মোহাম্মদের অর্থ নেই, মোহাম্মদের টাকা নেই, মোহাম্মদের কিছু নেই,
মোহাম্মদ এতিম, আর আরেকটা দিকে তারা লাকাব দিয়েছিল যে মোহাম্মদের পিতা নেই বলে সে এতিমের বাচ্চা। স্বাভাবিক, কোনো বাচ্চা যদি জন্ম হয়, এ বাবা কথা বলছো কেন, আমলের জায়গায় কেন বিশৃঙ্খল তৈরি হবে, এটা তো আমলে বসেছি আমি, আমলের জায়গায় নসাম, গান বাজনার জায়গায় চেল্লাচেল্লি করি না, আমলের জায়গায় এসে চেল্লাচেল্লি করলে হবে না বাবা, চুপচাপ থাকতে হবে, আমলে বসেছি, আল্লাহ আমাদের আমলকে কবুল করুন, বলুন আমিন। যে কথা বলছিলাম, সাধারণ কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ হয়, জন্মের পরে দেখে তার পিতা নেই বা মাতা নেই, কি গো তাকে গ্রামের লোক কি বলবে, এতিম বলবে না, এতিমের বাচ্চা। আর এই কথা আমার মনে পড়ে গেল, আসুন নবীদা, নবীর কথা যখন এসেছে একটু আলোচনার দিকে ফিরে যায়, কারণ আল্লাহ নবী নুন নবীদা নবী কেমন এতিম ছিল শোনো, আল্লাহ নবী দয়ানবী আমার ছয় বছর বাচ্চা শিশু অবস্থা, আম্মা মিনা যখন আমার রসুল্লাহ হাতটা ধরে নিয়ে বাইরে এসেছে, বাইরে এসে আমার রসুলকে খোনাতে লেগেছে, আম্মা বাচ্চা দুজনে কথাবার্তা হতে লেগেছে, আমার রসুল আম্মার সঙ্গে কথা বলে, রসুলের আম্মা আমার রসুলের সঙ্গে আর কি করে কথা বলে, আল্লাহ নবীর নবী আমার দাঁড়িয়ে রয়েছে, আম্মা কথা বলতে বলতে হঠাৎ করে আম্মা জানেন চোখ দিয়ে পানি এসে গেছে, আম্মা যান ঝরঝর করে কাঁদতে লেগেছে, ওই সময় তিনি দুনিয়ার বাদশাহ যিনাকে আল্লাহ সুলতান বানিয়েছে, নবী আমার আম্মাকে প্রশ্ন করতে লাগলেন, আম্মা যান আপনি কাঁদছেন কেন, ব্যাপার কি, রহস্য কি বলেন, ওই সময় আম্মা আমিনা বলেছিলেন, বাবা মোহাম্মদ আমার কান্না হচ্ছে এই জন্য, কেননা তুমি যখন গর্ভে ছিলে তোমার পিতা দুনিয়া জমিন থেকে বিদায় চলে গিয়েছিল, আজ আমি আমিনা তোমাকে বড় করতে লেগেছি, আজ আমি চারিদিকে দেখতে পাচ্ছি বাচ্চা শিশু শিশু বাচ্চাদের ঘরে আব্বা পিতা মা সবাই নিয়ে আত্মীয় স্বজন নিয়ে হয়েছে, আমি আমিনা আমার বড় কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে, আর যদি আমার স্বামী আবদুল্লাহ বেঁচে থাকতো বাবা তোমাকে নিয়ে হতে নিয়ে যেত, আমি আমিনা আমার মনটা বড় খুশি হয়ে যেত, আম্মা আমিনা এই দুঃখ বলতে লেগেছে, আল্লাহ নবী দোনো জাহানে বাদশাহ, আহারে বাল্যবেলা থেকেই তো আল্লাহ তিনাকে নবী করে বানিয়েছে, এ যুবক কেন বাল্যবেলা থেকে আল্লাহ নবীকে নবী বলবো না, কেননা যে নবীর থুতুটা আল্লাহ পাক বানিয়েছে, এ যুবকেরা তরুণেরা কেন আমার রসুলকে বাল্যবেলা থেকে নবী বলবো না, বুখারি শরীফের হাদিস রয়েছে, আল্লাহ যখন খেলা করতে লেগেছে আসমানের চন্দ্র রসুলের সাথে খেলা করছে, এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীকে কেন বাল্যবেলা থেকে নবী বলবো না, আরে আমার রসুল্লাহ দরবারে হযরত জিব্রাইল সহ জান্নাতি হুরেরা দেখা করার জন্য আসে, কেন আমার রসুলকে বাল্যবেলা থেকে নবী বলবো না, এ যুবক তরুণীরা ওই নবী আমার আম্মা জানে চোখের পানিটা মুছাতে লেগেছে, আম্মা আপনি কাঁদবেন না, আপনি অস্থিরতা হবেন না, আম্মা তাদের দেখে আপনি দুঃখ করবেন না, আমি মোহাম্মদ আপনার কলিজার টুকরা রয়েছি চিন্তা করবেন না, এই রকম কথা বা কথা হতে লেগেছে, এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আম্মা আমিনার কাছে এসে হাজির হয়ে গেল, আম্মা আমিনাকে প্রশ্ন করতে লেগেছে কেন আপনি কাঁদতে লেগেছেন, আম্মা আমিনা তখন ফেরেশতা জিব্রাইলকে বলতে লেগেছেন, আমি আপনাকে চিনি না কিন্তু আমার দুঃখ অনেক কেউ মেটাতে পারবে না, আমার বাচ্চা শিশুকে সবাই মিলে এতিমের বাচ্চা বলে, এ যুবক তরুণীরা ও নবীর আশিকরা সবাই যখন এতিম বলে ডাকে
মা বেঁচে থাক বা বাপ বেঁচে থাক, সন্তানকে এতিমের বাচ্চা বললে সাধারণই তো দুঃখ লাগে। আল্লাহকে তখন গাল দিতেও ইচ্ছে হয়, আল্লাহ আমার বাচ্চাকে আপনি এতিম বানিয়ে দিলেন, মাহারা করে দিলেন, সবাই তাকে এতিমের বাচ্চা বলছে, গাল দেয় না। কিন্তু অনেকে মন ধারণা এইরকম হয়ে যায়, এই যুবক তরুণীরা ওই সময় আম্মা আমিনা ওই দুঃখ গুলো ফেরেশতা জিব্রাইলকে বলতে লেগেছে, ও আমি আপনাকে চিনি না, তবে মক্কাবাসী আমার বাচ্চাকে এতিমের বাচ্চা বলে ডাকে, আমি আমিনা আমার সহ্য হয় না, আমি আমার কলিজার টুকরাকে দেখে তাসাল্লি দিই, মনের ভিতরে শান্তি দিই। এ যুবকেরা আম্মা আমিনা তো সচল ছিলেন না, আম্মা আমিনা বুড়ো গরিব ছিলেন, আম্মা আমিনাকে সবাই মিলে আখরে করে দিয়েছিল, এটা আমরা সবাই মিলে জানি। এ যুবক তরুণেরা এইখানে একটা কোরআনের আয়াত বলে দিই, বুঝতে পারবে আল্লাহর পবিত্র কোরআনে রয়েছে, আল্লাহ নবীকে আল্লাহ এতিম বানিয়েছে, এর জন্য একটা কারণ রয়েছে। কেন আল্লাহ কারণটাও বুঝিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, হাবিব আপনাকে আমি এতিম বানিয়েছি বলে আপনি কি আমার প্রতি রাগ করলেন নাকি? হাবিবে সাবাবে রব্বি আল্লাহ, আপনি যাতে খুশি আমি মোহাম্মদ তাতে খুশি। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণেরা আবার আল্লাহ আমার রসুলকে বলতে লেগেছে, হাবিব আমি আপনাকে এটি বানিয়েছি, অবশ্যই কারণ রয়েছে। কেন কারণ শোনো, আল্লাহ আমার হাবিবকে বলতে লেগেছে, হাবিব আমি এতিম বানিয়েছি এই জন্য, আপনার উম্মতরা অনেকে ভ্যান চালিয়ে খাবে, আপনার উম্মত অনেক গরিব থাকবে, অনেকে রাজমিস্ত্রি কাজ করে খাবে, অনেক গরিবী অবস্থায় তারা অভাব অনাটনের মধ্যেও তাদের বাড়িতে দিন বা ইসলামের উত্তরণ করবে, তাদের বাচ্চাদের মধ্যে ইসলাম বা দিনটাকে রাখবে, পাঁচ অক্ষর নামাজ পড়বে, হালালের উপরে থাকবে, হারাম থেকে বর্জন করে যাবে, হাবিব তারা আপনাকে ফলো করবে। আমার নবী গরিব ছিল, আমার নবী এতিম ছিল, আমার নবীকে আল্লাহ পিতাহারা নবী বানিয়েছিল, তাই আমার রসুলকে আমি ফলো করেছি। আজ আমার মধ্যে জমি নেই, জায়গা নেই, পয়সা নেই, তো কি হয়েছে, আমার বাড়িতে আল্লাহ তার রসুল রয়েছে। আরো জোরে বলো, আল্লাহ নবী আমার ওই সময় আল্লাহ পাকের কথাটা শুনতে লেগেছে, আমার আল্লাহ হাবিবকে বুঝাতে লেগেছে, হাবিব ওই গরিবরা যখন আপনাকে ভালোবাসবে, ওই গরিবরা যখন আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহ হাবিব আপনার ওই উম্মাত উম্মা দিকে 500 বছর আগে আমি আল্লাহ আমার জান্নাতি বানিয়ে দেব। এ যুবকেরা তরুণেরা আমার রসুল্লার বিষয় আরেকটা এসে গেছে, আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছিল, হাবিব আপনাকে রাষ্ট্রনেতাও বানিয়েছি, রাষ্ট্রনায়কও বানিয়েছি, এর মধ্যে কারণ রয়েছে। কি কারণ? যারা দুনিয়াদার, যারা রাষ্ট্রনায়ক হবে, যারা প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, তারা যদি আমার রসুলকে ফলো করে তাহলে গরিবদের সাহারা হয়ে যাবে, তারা যদি রসুলকে ফলো করে অবশ্যই তারা রসুলের সুন্নাতটা আদায় করবে, যারা বিধবাকে বিয়ে দিয়ে দেবে অবশ্যই তারা রসুলের সুন্নাতটাকে আদায় করবে, যারা গতিমের মাথায় হাত রাখবে অবশ্যই তারা রসুল্লাহ সুন্নাতটাকে আদায় করবে। আমি পয়সাওয়ালা অর্থশালী, আমার বাড়ির পাশে একজন গরিব বাস করে, আমি তাকেও সাহারা দেবো, এটা আমার রসুলের সুন্নাত আদায় হবে। হুজুর আবার রসুল্লাহকে আল্লাহ এতিম থেকে আবার রাষ্ট্রনায়ক বানিয়েছিল, কিছু শিক্ষা উম্মতের জন্য আল্লাহ দিয়েছিল, ওটা আমার হাবিবকে বলতে লেগেছে, হাবিব এই জন্য যারা রাষ্ট্রটাকে আমার রসুল্লাহ দেখানো রাস্তায় জানাবে অবশ্যই আমি আল্লাহ তাদের আমার হাবিবের আশিক বানিয়ে জান্নাতে দাখিল করব। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণেরা আম্মা আমিনা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে সব
দুঃখগুলো শোনাতে লেগেছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি কাঁদবেন না, আপনি কষ্ট নেবেন না, সাধারণ বাচ্চার মতোই বাচ্চাটা নয়, সাধারণ বাচ্চা আলাদাই বাচ্চা আলাদা, সাধারণ বাচ্চাই বাচ্চা আসমান জমিনের পার্থক্য রয়েছে, আমিনা আপনি দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না, আমিনা আপনি অপেক্ষা করো, এই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় নিয়ামত পূর্ণ বাচ্চা বানিয়েছে, আমিনা আপনি কষ্ট নেবেন না, কিছুদিন পরে দেখতে পাবেন এই বাচ্চাটাকে আল্লাহ সাততম আসমান ভ্রমণ করিয়ে আল্লাহর আরশে দেখে 70,000 পর্দা তুলে আল্লাহ দাইরে দিদার দিতে লেগেছে। আরো জোরে বল।